নমস্কার বন্ধুগণ আধুনিক ভারতের ইতিহাসে আমরা আজকে দেখব ব্রিটিশ শাসনের প্রশাসনিক ভিত্তি অর্থাৎ ব্রিটিশ শাসন কিভাবে ধীরে ধীরে ভারতবর্ষে বিস্তার লাভ করলো সেইগুলো আমরা আলোচনা করব এর মধ্যে আমরা আজকে আলোচনা করবো এলাহাবাদের সন্ধি বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা এবং রেগুলেটিং অ্যাক্ট ভিডিও শুরু করার আগে বলি যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন কারণ আমি যখনই ভিডিও আপলোড করব তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আধুনিক ভারতের ইতিহাস প্রাচীন ভারতের ইতিহাস এবং ভারতীয় ভূগোল সম্পর্কে আমি যা যা ভিডিও বানিয়েছি সবগুলি প্লে লিস্ট করে সাজানো রয়েছে তো সেই প্লে লিস্টগুলো যদি আপনারা না দেখে থাকেন সেগুলো অবশ্যই দেখে নেবেন পরপর আপনারা দেখতে থাকবেন তাহলে এই বিষয়গুলি বুঝতে সুবিধা হবে সেই প্লে লিস্টগুলির লিঙ্ক আমি উপরের আই বাটনে দিয়ে রাখছি তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও এর আগে আমরা পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম আমরা সেখানে দেখেছিলাম পলাশির যুদ্ধে কিভাবে ছল চাতুরির মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ পরাজিত করেন পলাশির যুদ্ধের পরে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের বাইশে অক্টোবর হয় বক্সারের যুদ্ধ বক্সারের যুদ্ধ সম্পর্কেও আমরা আলোচনা করে নিয়েছি সেই বক্সারের যুদ্ধে একদিকে ছিল বাংলার নবাব মীর কাসিম অযোধ্যার নবাব সুজাউদ্দৌল্লা এবং শাহ আলম দিল্লির সম্রাট বা মোঘল সম্রাট শাহ আলম এর বিরুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধ করছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে যে যুদ্ধ কর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে নেতৃত্ব দিচ্ছিলেন তার নাম ছিল হেক্টর মুন্ এইগুলো সম্পর্কে আমরা দেখেছি সেই বক্সারের যুদ্ধে পলাশি যুদ্ধের মতো কোনো বিশ্বাসঘাতকতা হয়নি এই পুরো বাহিনীর সাথে অর্থাৎ মীর কাশিম সুজাউদ্দৌল্লা এবং শাহ আলম এদের সাথে এই পুরো বাহিনীর সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধ হয় প্রকৃতপক্ষেই যুদ্ধ হয় একটা এবং সেই যুদ্ধে এই সম্মিলিত বাহিনী পরাজিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভ করে এই যুদ্ধের পরে বাংলার নবাব মীর কাসিম পালিয়ে যান যুদ্ধক্ষেত্র থেকে এবং তারপরে তিনি মারা যান তখন বেঁচে থাকেন দুজন একজন হচ্ছে অযোধ্যার নবাব সুজাউদ্দৌল্লা একজন হচ্ছে শাহ আলম সম্রাট শাহ আলম এই বক্সারের যুদ্ধের ফলেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভ করে আর এই দেওয়ানি লাভ ইংরেজ শাসনের পক্ষে অপ গুরুত্ব অপরিসীম এই দেওয়ানি লাভের পর থেকেই ধীরে ধীরে তারা বিস্তার লাভ করতে থাকে এবং এক সময় তারা পুরো ভারতবর্ষ অধিকার করে নেয় তো এই অবধি যখন আমরা আগের ভিডিওতে ভালোভাবে বুঝে নিয়েছি আজকে আমরা শুরু করব এলাহাবাদের সন্ধি দিয়ে এবং এলাহাবাদের সন্ধির পরে আমরা বোঝা এবং এলাহাবাদের সন্ধির মধ্যেই আমরা দেখব এই দিওয়ানি লাভের তাৎপর্য এরপরে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা এবং তারপরে রেগুলেটিং অ্যাক্ট এই প্রত্যেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন বক্সারের যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন আগেই যখন ইংরেজরা বুঝতে পারে যে মীর কাসিম ধীরে ধীরে তাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র করা শুরু করেছে তখন এই মীর কাসিমকে সরিয়ে দিয়ে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে মীর জাফরকে পুনরায় সিংহাসনে বসানো হয় এবং এই সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দের পরে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে মীর কাসিম পালিয়ে যান এবং পরে তিনি মারা যান তারপরে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মিরজাফরের পুত্র নজিমুদ্দৌলাকে মির জাফরের পুত্র নজিমদৌল্লাকে বাংলার নবাব বানানো হয় এবং এইখান থেকেই উদ্দৌলাকে তো সিংহাসনে বসানো হলো বাংলার নবাব বানানো হল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে নবাব বানালেন কিন্তু প্রধান ক্ষমতা থেকে গেল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পুনরায় ভারতে আসেন রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভ এসে এই সুজাউদ্দৌল্লাহ এবং শাহ আলমের সঙ্গে আলাদা আলাদা করে দুটো সন্ধি করলেন যে সন্ধিটারই নাম এলাহাবাদের সন্ধি এবং এই এলাহাবাদের সন্ধি হয় সুজাউদ্দৌল্লা শাহ আলম এর সাথে রবার্ট ক্লাইভের রবার্ট ক্লাইভ ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে সুজাউদ্দৌলা এবং শাহ আলম এই দুজনের সঙ্গে আলাদা আলাদা করে দুটি সন্ধি হয় এই এলাহাবাদের সন্ধিতে যে শর্তগুলো ছিল সেইগুলো আমি এখানে লিখেছি সেইগুলো সম্পর্কে একটু বলে দেবো সোজাউদ্দৌল্লাহর সঙ্গে যে সন্ধিটা হয় সেইখানে বলা হয় কারা এবং এলাহাবাদ এই দুটি জায়গায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে কারা এবং এলাহাবাদ এই দুটি জায়গাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে বার্ষিক পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে চুনার দুর্গ লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চুনার দুর্গ লাভ করে বার্ষিক পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে এবং তৃতীয় যেটা অযোধ্যায় বিনা শুল্কে বাণিজ্য যেহেতু সুজাউদ্দুল্লাহ ছিলেন অযোধ্যার নবাব তাই অযোধ্যার উপরে তার সঙ্গে এই সন্ধিগুলো হয় অযোধ্যায় বিনা শুল্কে বাণিজ্য কারা এবং এলাহাবাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি চুনার দুর্গ সবকটাই কটাই সুজাউদ্দৌলার সঙ্গে সন্ধির মাধ্যমে হয় আবার দিল্লির মোগল বাদশাহ শাহ আলমের সাথে আরও একটা সন্ধি হয় শাহ আলমের সঙ্গে যে সন্ধিতে হয় তার মধ্যে প্রথমেই যেটা লাভ হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেটা হচ্ছে বাংলা বিহার এবং ওড়িশায় দেওয়ানি সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের এই এলাহাবাদের সন্ধিতেই শাহ আলমের কাছ থেকে রবার্ট ক্লাইভ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার এবং ওড়িশায় দেওয়ানি লাভ করে এর বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক ২৬ লক্ষ টাকা শাহ আলমকে রাজস্ব দেবে এটা স্থির হয় অর্থাৎ ছা বার্ষিক ছাব্বিশ লক্ষ টাকার বিনিময়ে এই বাংলা বিহার ওড়িশার দেওয়ানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভ করে আর এরপর থেকে শাহ আলমকে এক প্রকার নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয় এলাহাবাদ দুর্গে তাকে বার্ষিক ছাব্বিশ লক্ষ টাকা দেওয়াও হলো এদিকে এলাহাবাদ দুর্গে তাকে বন্দির মতো করে রেখে দেওয়া হলো তার দৌড় থাকলো এলাহাবাদ দুর্গ অব্দি এবার এখানে প্রশ্ন হচ্ছে মীর কাসিম সোজাউদ্দোল্লা শাহ আলম এই সম্মিলিত জোটকে হারিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বক্সারের যুদ্ধে জয়লাভ করেছে মীর কাসিম হচ্ছেন বাংলার নবাব সোজাউদ্দোল্লাহ হচ্ছেন অযোধ্যার নবাব শাহ আলম হচ্ছেন দিল্লির সুলতান বা দিল্লির সম্রাট এতজনকে এই হারানোর পরেও বাংলা বিহার ওড়িশায় আলাদা করে দেওয়ানি লাভ করার গুরুত্ব কি। শক্তির দ্বারাই তারা তা শক্তির দ্বারাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করেছে তারপরে আবারই দেওয়ানি লাভের প্রয়োজন কি বার্ষিক ছাব্বিশ লক্ষ টাকা দিয়ে দেওয়ানি লাভ এত কিছু করার কি প্রয়োজন পড়লো ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রকৃতপক্ষে সমস্ত শক্তির অধিকারী হয়ে গেলেও এই সময় অবধি ভারতের মানুষের মনে একটাই ছিল যে ভারতের শাসনভার রয়েছে মোগল সম্রাটের হাতে অর্থাৎ ভারতের রাজা হচ্ছেন মোগল সম্রাট অর্থাৎ শাহ আলম যতই ইস্ট ইন্ডিয়া কোম্পানি শক্তিশালী হয়ে উঠুক না কেন বাংলার মানুষের কাছে তারা কোনো দিনই স্বীকৃতি পাবে না যদি না শাহ আলম তাদেরকে স্বীকার করেন যদি না শাহ আলম তাদেরকে স্বীকৃতি দেন ততদিন অবধি তারা কোনোভাবেই স্বীকৃতি পাবেন না এই কারণে ইংরেজরা যে শক্তির মাধ্যমে সমস্ত জায়গা বাংলা বিহার উড়িষ্যা সমস্ত জায়গা দখল করলো সেটারই একটা বৈধতা দেওয়ার জন্য এই দেওয়ানি লাভ খুবই গুরুত্বপূর্ণ ইংরেজদের কাছে এবং এর আগে অব্দি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান আর এই দেওয়ানি লাভ করার পর থেকেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিণত হয় একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে কারণ তারা সরাসরি ভারতের রাজনীতিতে অংশগ্রহণ করতে শুরু করে এর আগে অবধি যখন আমরা মুর্শিদ কুলিকা সুজাউদ্দিন এদের কথা আলোচনা করছিলাম তখন কি হতো তখন আমরা দেখেছিলাম যে বাংলার শাসন ব্যবস্থায় একদম ওপরের স্তরে থাকতেন মোগল সম্রাট এর নিচে থাকত এই মোগল সম্রাটের নির্বাচন করে দেওয়া একজন সুবাদার তার নিচে থাকত বাংলার দেওয়ান পরে এই সুবাদার আর দেওয়ান এই দুটি পদ একই হয়ে যায় যেই সুবাদার সেই দেওয়ান হয়ে একসাথে হয়ে যায় বাংলার নবাব এই দেওয়ানি লাভের ফলে এই সুবাদার বা দেওয়ান রূপে যে সমস্ত ব্যক্তিদের নির্বাচন করা হতো সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এই জায়গায় চলে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ মোগল সম্রাট নামমাত্রই তিনি ওপরে থাকলেন তার নিচে থাকলেন প্রধান ক্ষমতার তার নিচে প্রধান ক্ষমতা থাকল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তারাই হয়ে গেলেন এই বাংলা বিহার এবং উড়িষ্যার সর্বে সর্বা এরা এখন আর থাকলো না ইস্ট ইন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের নিচে আবার একজনকে বাংলা সিংহাসনে বসিয়ে রাখত সে হচ্ছে বাংলার নবাব দেওয়ানি লাভের পরে সিস্টেমটা এইরকম হয়ে যায় এবার যখন এই রকম সিস্টেম শুরু হয়ে যায় তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতেও কিছু ক্ষমতা থাকে বাংলার নবাবের হাতেও কিছু ক্ষমতা থাকে এবং এর ফলেই যে অবস্থা সৃষ্টি হয় সেটাই হচ্ছে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা তো সেই দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে একটু পরে আলোচনা করছি এখন আমরা যেটা আলোচনা করছি সেটা কমপ্লিট করে নিই সেটা হচ্ছে বাংলা বিহার ওড়িশায় দেওয়ানি লাভ এই দেওয়ানি লাভের ফলে ইংরেজ কোম্পানির বারবার অন্ত এমনই হয়ে যায় ভারতে তারা যে ব্যবসাটা করত। অর্থাৎ ভারত থেকে জিনিসপত্র কিনত এবং সেটা চলে যেত ইংল্যান্ডে এই জিনিসপত্র কেনার জন্য আগে টাকা আসতো ইংল্যান্ডের সরকারের কাছ থেকে কিন্তু এই দেওয়ানি লাভের পর এতটাই আর্থিক সচ্ছলতা বেড়ে যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বাংলা থেকে যে রাজস্ব আদায় হয় সেই টাকা দিয়েই ব্যবসা বাণিজ্য করা শুরু করে অর্থাৎ রাজস্বের টাকা দিয়েই ভারত থেকে তারা জিনিসপত্র কিনতে শুরু করে এবং সেই জিনিসপত্রই চলে যায় ইংল্যান্ডে এবং আবার ভারত থেকে যে মাল পাঠানো হলো সেই কাঁচা দিয়ে ইংল্যান্ডে জিনিসপত্র তৈরি হতে লাগলো সেই জিনিসপত্র আবার ভারতে আসছে সেই জিনিসপত্রই আবার ভারতে পাঠানো হতে লাগলো এবং ভারতে পাঠানোর পরে সেই জিনিস যেটা বিক্রি করে যে লাভটা হচ্ছিল সেই লাভটাও আবার চলে যেত ইংল্যান্ডে এবং এর ফলেই যে অবস্থা এবং এর ফলেই অর্থনীতিতে যে অবস্থা সৃষ্টি হয় সেটাকেই বলা হয়েছে সম্পদ বহির্গমন তত্ত্ব বা ড্রেন অফ ওয়েলথ এবার আমরা দেখব বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বাংলার তখনকার নবাব নাজিমুদ্দৌলার সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি চুক্তি হয় যখনই এই এলাহাবাদের সন্ধির মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে তখন নাজিমুদ্দৌলার সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি চুক্তি হয় যে চুক্তিতে বলা হয় বাংলায় যে সেনা বাহিনী থাকবে সেটা আর নবাবের হাতে থাকবে না সেটা চলে যাবে সেটার দায়িত্ব চলে যাবে ইংরেজ কোম্পানির কাছে অর্থাৎ সেনাবাহিনী এবং সুরক্ষা বিষয় এই বিষয়ে দায়িত্ব চলে যায় ইংরেজ কোম্পানির হাতে রাজ্যের বিদেশ নীতি কি হবে সেটাও স্থির করবে ইংরেজ কোম্পানি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক কথায় প্রশাসনিক আর সামরিক এই দুটি ক্ষমতা চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে কিন্তু রাজস্ব আদায় করার ক্ষমতা থাকে নবাবের হাতে অর্থাৎ বাংলার নবাবের হাতে তাহলে রাজস্ব আদায় করবে বাংলার নবাব এবং প্রশাসনিক এবং সামরিক ক্ষমতা অধিকারী হবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক কথায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে থাকলো প্রকৃত ক্ষমতা কিন্তু বাংলার নবাবের হাতে থাকলো দায়িত্ব কারণ রাজস্ব আদায় করতে গেলে প্রচুর দায়িত্ব নিতে হবে সমস্ত রাজ্য থেকে দায়িত্ব সমস্ত রাজ্য থেকে রাজস্ব আদায় করতে হবে সেই দায়িত্বটা থাকলো বাংলার নবাবের হাতে কিন্তু বাংলার নবাবের হাতে কোনো ক্ষমতা থাকলো না এদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে কোনো দায়িত্ব থাকলো না তাদের হাতে যেটা থাকলো সেটা হচ্ছে ক্ষমতা এই ব্যবস্থারই নাম দ্বৈত শাসন ব্যবস্থা সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই দ্বৈত শাসন ব্যবস্থা বাংলায় প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ এই ব্যবস্থায় একদম ওপরে থাকলো তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার নিচে থাকলো বাংলার নবাব আর বাংলার নবাবের আন্ডারে দুজন ব্যক্তি থাকলেন একজনের নাম রেজা খাঁ এই রেজা খাঁর হাতে থাকলো বিহারের দায়িত্ব আর একজনের নাম হচ্ছে সীতাব রায় এই সীতাব রায়ের হাতে থাকলো ওড়িশার দায়িত্ব এই ব্যবস্থা অর্থাৎ দ্বৈত শাসন ব্যবস্থা যখন বাংলায় শুরু হয় তখন একটা বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় কারণ নবাবের হাতে কোনো ক্ষমতা নেই কিন্তু নবাবের হাতে রয়েছে রাজস্ব আদায় করার দায়িত্ব এর ফলে যখন রাজস্ব আদায় করতে যাবেন নবাব তাকে কিছু ক্ষমতা প্রয়োগ করতে হবে তাকে বল প্রয়োগ করতে হবে এদিকে আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে কোনো দায়িত্ব নেই তাদের হাতে রয়েছে ক্ষমতা সেই ক্ষমতার বলে বলিয়ান হয়ে আইন কানুন বা প্রভৃতি ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও তার ক্ষমতা প্রয়োগ করতে থাকে একদিকে নবাবের রাজস্ব আদায়কারীদের অত্যাচার একদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচার এর ফলে বাংলায় একটা চরম বিশৃঙ্খলা দেখা দেয় এর ফলেই বাংলার যে অবস্থা হয় তার ফলই হচ্ছে ছিয়াত্তরের মর্্যন্তর সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে বাংলায় দেখা দেয় ছিয়াত্তরের মন্বন্তর এই ছিয়াত্তরের মর্ণন্তর হয় সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে লর্ড কার্টিয়ার যখন বাংলায় গভর্নর ছিলেন তখন সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে এই ছিয়াত্তরের অবস্থা এমনই হয় যে রাতারাতি এক তৃতীয়াংশ জনসংখ্যা বাংলার শেষ হয়ে যায় এই ছিয়াত্তরের মর্ণান্তর হয়েছিল সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে একে ছিয়াত্তরের মর্ণান্তর বলার কারণ বাংলার এগারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এটা হয়েছিল বাংলা সাল অনুযায়ী এগারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই মর্ণান্তর এই মর্ণান্তর দেখা দিয়েছিল সেই কারণেই এটাকে বলা হয় ছিয়াত্তরের মর্ণান্তর যাই হোক ইংরাজির সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে এটা হয় এরপরে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে যখন ওয়ারেন হেস্টিংস বাংলায় গভর্নর হয়ে আসেন তখন তিনি এসেন তখন তিনি এসে এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান দ্বৈত শাসন ব্যবস্থার অবসান মানে এইবার নবাবের পুরো কর্তৃত্ব শেষ করে দেওয়া হয় বাংলায় নবাব বলে আর কেউ থাকলেন না সমস্ত ক্ষমতা চলে যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে এইবার আমরা দেখবো সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এই রেগুলেটিং অ্যাক্ট পাস করা হয় এই রেগুলেটিং অ্যাক্টের পিছনে মানে এই রেগুলেটিং অ্যাক্ট পাস করার পিছনে বেশ কিছু কারণ ছিল প্রথম কথা এই সময় অবধি ইংরেজদের প্রধান প্রেসিডেন্সি তিনটে ছিল প্রথমটি হচ্ছে বোম্বে দ্বিতীয়টি হচ্ছে মাদ্রাজ এবং তৃতীয়টি হচ্ছে কলকাতা এই তিনটে প্রেসিডেন্সিতেই তিনজন আলাদা আলাদা গভর্নর থাকতেন বোম্বে গভর্নর বোম্বের শাসন পরিচালনা করতেন মাদ্রাজের গভর্নর মাদ্রাজের শাসন পরিচালনা করতেন আবার কলকাতার গভর্নর কলকাতার শাসন পরিচালনা করতেন কিন্তু তিনটে প্রেসিডেন্সির মধ্যে কোনো ঐক্য ছিল না কে কখন যুদ্ধ ঘোষণা করবে কে কখন শান্তি ঘোষণা করবে এরকম কোন নির্দেশ কেউ দিতে পারতো না ওখানকার যে সেই স্থানের গভর্নর তার ইচ্ছে মতোই হতো সব কিছু এদিকে ভারতে ধীরে ধীরে এই সময় ব্রিটিশদের রাজত্ব বৃদ্ধি পেয়েছে তাই একটা কেন্দ্রীভূত শাসন ব্যবস্থার প্রয়োজন দেখা দেয় আর এইটাই হচ্ছে প্রথম কারণ এই রেগুলেটিং অ্যাক্ট পাস করার কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা প্রবর্তন দ্বিতীয় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান এর ফলে বাংলায় এই নবাব পদের অবসান হয় নবাবের জায়গায় সমস্ত ক্ষমতার অধিকারী হয়ে যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর ফলে বাংলায় শাসন কার্য পরিচালনা করার জন্য একটি আইন দরকার ছিল যেটার কারণে এই রেগুলেটিং অ্যাক্ট পাস করা হয় তাহলে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে যখন বাংলার গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস তখন ইংল্যান্ডের পার্লামেন্টে এই রেগুলেটিং অ্যাক্ট পাস করা হয় এই আইনে কি কি বলা হয় এই আইনের প্রথমে যেটা বলা হয় যে ভারত শাসনের দায়িত্ব গভর্নর জেনারেল এর হাতে চলে যায় অর্থাৎ গভর্নর জেনারেল এবার ভারতের শাসন করবে গভর্নর জেনারেলকে সাহায্য করবে চারজন সদস্যের একটি শাসন পরিষদ এবার এই গভর্নর জেনারেল কে হবেন বাংলার গভর্নর যিনি ছিলেন তাকেই বানানো হয় গভর্নর জেনারেল বাংলার যিনি গভর্নর ছিলেন তাকেই পদোন্নতি করে বানানো হয় গভর্নর জেনারেল এবং এই বাংলার গভর্নরের কথা বাকি সমস্ত প্রেসিডেন্সির গভর্নররা শুনে চলবে তবে বোম্বাই এবং মাদ্রাজ যে প্রেসিডেন্সিগুলো ছিল সেগুলোকে বন্ধ করে দেওয়া হয় না বোম্বাই এবং মাদ্রাজ প্রেসিডেন্সির ওপর বাংলার গভর্নরের কর্তৃত্ব স্থাপন হলেও কিছু কিছু ক্ষেত্রে তাদের হাতেও কিছু ক্ষমতা দেওয়া থাকলো তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে যেমন যুদ্ধ ঘোষণা কোনো রাজ্যের সঙ্গে শান্তি স্থাপন এই সমস্ত ক্ষেত্রে এই গভর্নর জেনারেল এবং তার চারজন সদস্যের যে শাসন পরিষদ আছে তাদের কথাই শুনতে হবে বাকি ক্ষেত্র যেমন রাজস্ব আদায় বা বিচার ব্যবস্থা এই সমস্ততে এই বোম্বাই ও মাদ্রাজের প্রেসিডেন্সির যে গভর্নর তাদেরই ক্ষমতা থাকবে যাই হোক এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে সর্বপ্রথম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে একটি কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা প্রবর্তনের সূচনা করেন অর্থাৎ এই আইনের মাধ্যমে ভারতে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার সূচনা হয় এবার এই সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টেরও কিছু ত্রুটি বিচ্যুতি ছিল এটা সম্পূর্ণভাবে ত্রুটিহীন ছিল না সেই কারণে এর যা যা অসুবিধে ছিল সেইগুলো দূর করার জন্য সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে আরও একটি আইন পাস হয় যে আইনের নাম পিটের ভারত শাসন আইন বা পিটস ইন্ডিয়া অ্যাক্ট পিটের ভারত শাসন আইন এটা প্রবর্তন হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের প্রথম যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে এটায় গভর্নর জেনারেল ছিলেন এর সঙ্গে চারজন সদস্য ছিল এর ফলে গভর্নর জেনারেল যদি কোনো একটা ডিসিশান নিতেন এবং এই চারজনের মধ্যে ভোট হতো ভোটে দুজন দুজন হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল কেউ পক্ষে হয়তো পক্ষে দুজন ভোট দিলেন বিপক্ষে দুজন ভোট দিলেন এই ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে এটা দূর করার উদ্দেশ্যেই পিটের ভারত শাসন আইনে শাসন পরিষদের সদস্য সংখ্যা চার থেকে কমিয়ে তিন জন করে দেওয়া হয় এবং এই আইনে গভর্নর জেনারেলকে আরও একটা ক্ষমতা দেওয়া হয় যেটা হচ্ছে যে কোনো কারণে দেশে যদি জরুরি অবস্থা আসে সেই জরুরি অবস্থায় গভর্নর জেনারেলের মতামতি অগ্রাধিকার পাবে অর্থাৎ এই তিনজন সদস্য কি বললো তখন আর কোনো প্রয়োজন লাগবে না যদি কোনো কারণে জরুরি অবস্থা দেখা দেয় তখন গভর্নর জেনারেল যা বলবে সেটাই হবে যাই হোক এই দুটি আইনের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কেন্দ্রীভূত শাসন ব্যবস্থার সূচনা করতে থাকে এই ছিল আজকের বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা এই ভিডিও তাহলে এই অবধি এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ